আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাভলি লাভলি ভাই বোনেরা সবাই কেমন আছেন? নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। এই তো আজকে রবিবার, আমি রবিবারে হচ্ছে আমার 6:30টার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টর দেখানো। আমি একটা মেডিসিন ডাক্তার দেখাবো, গ্যাস্ট্রিক ডক্টর দেখাবো, কারণ আমার গ্যাসে অনেক সমস্যা হচ্ছে। এর জন্য আমি আজকে এই ড্রেসগুলো হচ্ছে আমি গতকালকে বানিয়ে নিয়ে এসেছিলাম, বানাইতে দিছিলাম। এই তো এটা, এটার সাথে আমি কালো সালোয়ার আর কালো ওড়না দিয়ে এই ড্রেসগুলো আমি পরবো। এখন আমি রেডি হই, আমি যাবো হাইটেকে। আমাদের এলাকায় একটা হাইটেক হসপিটাল আছে, এই হসপিটালে যাব আমি এখন। আচ্ছা, আমি আস্তে আস্তে রেডি হই, থাকেন আপনি আমার পাশে। এই তো আমি রেডি হয়ে গেলাম। এখানে আমার আগের যে ফাইলগুলো, মানে আমার প্রেসক্রিপশনগুলো, এগুলো আমি নিয়ে নিচ্ছি, আর হচ্ছে টাকা, মোবাইল, এগুলো তো সাথে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে আমার চশমাটা নিয়ে নিলাম, কারণ আমার মাথা তো ব্যথা করতেছে। আর আমি একটা সুন্দর ড্রেস পরছি। এই তো ড্রেসটা গতকালকে বানিয়ে দিয়েছে, দিয়ে গেছে যে আপুর কাছে আমি বানাই, ও দিয়ে গেছে। সুন্দর করে বানিয়েছে ড্রেসগুলো, আমার খুব পছন্দ হয়েছে। এরকমভাবে ড্রেস পরতে আমি খুব পছন্দ করি। এই তো এটার সাথে কালো সালোয়ার, কালো ওড়না পরেছি আমি, ভালোই লাগতেছে। সাথে একটা ঘড়ি পরলাম, হালকা একটু লিপস্টিক পরলাম। এই তো টুকিটাকে আমি কোথাও গেলে এইভাবেই হালকা সাজাগুজু সাজুগুজু করি। যাই হোক, আমার ইতিহাস এসে বসছে। এই যে ইতি, ইতি হাই বলে দাও, হাই বলো। এই তো এই যে ইতি, ইতি আসছে। এই তো ঘরে একটু এলোমেলো অগুছানোই আছে। যাই হোক, যাচ্ছি আমরা, চলেন আপনারা আমার সাথে। এই তো আমি ডক্টর দেখে আসলাম। ডক্টর আমাকে অনেক মানে অনেক টেস্ট দিয়েছে, টেস্ট করাই নেই, আল্লাহ আসলে কালকে করাবো টেস্ট। তারপরে এলাকায় চলে আসলাম, এসে তারপরে ইতি হচ্ছে ইতি হালিম খাবে, ইতিকে হালিম কিনে দিলাম। আর আমি হচ্ছে একদম সিম্পলভাবে ঝাল টাল ছাড়া আমি হচ্ছে আমাদের এই পরিচিত ভাইটার কাছ থেকে আমরা ফুচকা খাই, চটপটি খাই। এই যে বাচ্চাটা আমাদেরকে হেল্প করছে, সালাম দাও বাবা, রাইহান তোমার না, ও আমাদেরকে হেল্প করতেছে খাওয়ার জন্য। এই তো আমাদের এলাকায় চলে আসছি। আমার জন্য চটপটি নিয়ে এসে ঝাল ছাড়া, ঝাল টক ছাড়া অনেক টেস্টি হয়েছে। অবশ্যই একটু মুখে দিয়েছিলাম, ভালোই লাগলো, খাই। থাকেন আপনি আমার পাশে। তারপরে হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি। আমি আর তানবীরে আমার মানে আমি বারোটা একটা বন্ধু পুরো খালি, এখানে ব্লাড নিয়েছি, আলট্রাসাউন্ড করেছি। এই তো যতগুলো টেস্ট সবগুলো করা হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন আল্লাহই জানে রিপোর্টে কী আসে, দোয়া করবেন সবাই আমার জন্য, আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আর কি বলবো, দুই দিনের ভিডিওটা আমি একসাথে শেয়ার করতেছি। গতকালকে ডক্টর দেখাইছি ওইটাও, আর আজকে যে টেস্টগুলো করেছি সেটাও একসাথেই দেখাবো ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন আমার জন্য। এই তো এলাকা, আমাদের এলাকা, এইটা হচ্ছে আমার খুব পুরানো এলাকা। এটা আমার, এটা হচ্ছে ধামালপুর। এই জায়গাটা আমার জন্ম, শৈশব, কৈশোর, আমার বিয়ে, এখানে আমার অনেক স্মৃতি এই এলাকাটার মধ্যে। মানে এই রাস্তাটা দিয়ে যাওয়া হয়, যেতে হয়, আমি এই এলাকাটা দিয়ে যেতাম আগে, আমরা আগে এই এলাকাটা দিয়ে। এখন তো রাস্তা অনেক ফরট হয়ে গেছে, রাস্তা তারপর মানুষজন অনেক হয়ে গেছে, এলাকা অনেক ইয়া ছিল। এই তো আমার স্কুলটা, এই স্কুলটাও সামনে এখানে। আচ্ছা, যাই হোক, সবাই দোয়া করবেন বেশি বেশি করে আমাদের জন্য। আর ডিসেম্বর, নভেম্বরের তো 15 তারিখে তানবীর পরীক্ষা, ওর জন্য সবাই দোয়া করবেন। আর কি বলবো, আমি অনেক টায়ার্ড, আমার শরীরটা খুবই খারাপ, আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না।
যাই হোক আল্লাহ জানে আমাকে সুস্থ করে দেয়। আপনারা সবাই দোয়া করবেন। আর আমাদের এই এলাকাটা খুব সুন্দর একটা এলাকা, মানে খুব বিল্ডিংয়ের কাজ হচ্ছে আমাদের এলাকার মধ্যে। যাই হোক, যাচ্ছি বাসায়, যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।